প্রিয় বন্ধুরা, আজ তোমাদের জন্য সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি বসাই, ধন্যী ছেলের অধ্যবসাই, ১৯টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে ৫ টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তার উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহিনী বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার।